সকাল সকাল ক্যাব নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছি আমাদের বহু প্রতীক্ষিত সেই ছুটিতে। আজকে 17ই মার্চ রবিবার, আর আমাদের গন্তব্য এখন কলকাতা স্টেশন। আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে এই পুরো ছুটির ব্যবস্থাটা অর্ক নিজে হাতেই করেছে। ওখান থেকেই আজকে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে একটু পরেই, তো সেখান থেকেই আমরা যাব আমাদের নির্দিষ্ট ছুটির গন্তব্যে। তোমরাও আমাদের এই সফরে সঙ্গে থাকো। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজনামচা। সো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি স্টেশনে, এটা হচ্ছে কলকাতা স্টেশন, আর আমরা আমাদের লং অ্যাওয়েটেড, মাচ অ্যাওয়েটেড যে ভেকেশন সেটা শুরু করছি। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। তো এইটা হচ্ছে আমাদের ট্রেন জম্মু তাওয়াই, তো এটা প্ল্যাটফর্ম নাম্বার 3 আছে, আমরা এখন ওইদিকে যাই। চলো সব ডিটেলস বলছি, আর চন্দ্রিমা এখানে যাই না কেন, নার্ভাস লাগছে। এই হচ্ছে চিটপুর স্টেশন, ও এইটা ইকোনমি, এইটাতে নয় আমাদের ওইটা যেটাতে আগের বার এ হয়েছিল, হয়তো প্যান্ট্রি কার্ড আছে। বলুন, ভীষণ রকম এক্সাইটেড, চলো দেখা যাক কী কী হচ্ছে, সফর সঙ্গী হও আমাদের, সারা সফরে কী কী আমরা ফেস করছি সেগুলো ফেস করছি, মানে কী কী আনন্দ করছি, কীভাবে যাচ্ছি বুঝছি, একটু বসি। ওর থেকে বেশি নার্ভাস বা টেনশান আমার হচ্ছে, তার কারণ হচ্ছে অন্য। আমার তো ছোটোবেলা থেকে আমি ঘুরছি, মানে ভারতবর্ষে অনেক জায়গায় ঘোরা, বিদেশেও ঘোরা, কিন্তু সবটাই হচ্ছে যে নিজে কী কিছু করতে হয় না, নিজে আইডি কার্ড নিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাওয়া, সব অন্যের দায়িত্বে। আমাদের আমার পুরো ঘোরা ফ্রিতে, ঘোরা সারা ফ্রিতে, ভারতবর্ষ ঘুরেছি ফ্রিতে। তো তার থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে সব নিজে নিজে করার যে ব্যাপারটা, এবং সঙ্গে একজন আছে, তো সেই সব মিলিয়ে একটা এ ভালোই হবে। তো সেটার জন্যে একটা বাড়তি চাপ, আর কোনো ব্যাপার না। সো আমাদের তো 8 দিনের একটা ট্যুরে বেরিয়েছি আমরা, তো বাড়িতে বাবা আছে, তো বাবার জন্যে রান্নাবান্না করে গেছি। তো আমরা এখন ট্রেন স্টার্ট হবে, ততক্ষণে তোমরা দেখে নাও যে আমি কী কী রান্না করে গেছি, সেটা তোমরা দেখে নাও, তারপরে ফিরে আসছি কতক্ষণ আর আমাদের গল্প শুনবে। তো ট্রেনের মধ্যে সবাই যাচ্ছে একই জায়গায়, যেখানে ডিস্টেন্স, যেখানে গন্তব্যে আমরা যাচ্ছি। তো গন্তব্যটা হচ্ছে অযোধ্যা, জয় শ্রীরাম, রাম জন্মভূমি অযোধ্যা, সেখানে যাচ্ছি আমরা। তো অনেক দিনের আমাদের এই ছিল, মানে যেদিন আমি নভেম্বর মাসে টিকিট কেটেছি, অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল, যাবো যাবো যাবো। চন্দ্রিমা তো কিছু বলিনি, লাস্ট মোমেন্টে চন্দ্রিমাকে জানিয়েছি, ও ভেরি মাচ এক্সাইটেড যাওয়ার জন্যে। সো চলো, এবং কোচের মধ্যে প্রচুর বাঙালি, এবং ম্যাক্সিমাম লোক অযোধ্যা যাচ্ছে ট্রেনটাতে, যা মনে হচ্ছে অ্যাটলিস্ট আমাদের কোচটাতে ম্যাক্সিমাম লোক অযোধ্যা যাচ্ছে। তো চলো ভেতরে যাই, আশা করি খুব ভালোই জার্নি হবে, চলো। তো রান্নার জন্য শনিবার দিন পুরো দিনটাই অর্ক সময় দিয়েছিল রান্নাগুলো করে রাখবে বলে। এখানে এই যে পার্শ্বে মাছ ভেজে রাখা রয়েছে, এখানে সর্ষে বাটা রেডি করা রয়েছে, পার্শ্বে মাছের ঝাল বসানো হচ্ছে, এবং পার্শ্বে মাছ আছে, তার সঙ্গে আরও অন্য নানান রকমের পদ রয়েছে। কী কী পদ রয়েছে আমরা একে একে দেখি চলো। আপাতত এই পার্শ্বে মাছের ঝালটা ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। মাছের ঝালটা হয়ে গেলে তারপরে আবার বাকি আইটেমগুলো করবে এক এক করে। পার্শ্বে মাছের পরে এই পাঁচ মিশালি তরকারিটা রান্না করেছে ও, একটা তরকারি তো সবসময় দরকার হয়। আর তার সাথে রান্না করা রয়েছে এই যে শুক্তো, শুক্তো ছাড়া বাঙালির খাওয়া দাওয়া বোধ হয় অসম্পূর্ণ, এবং এতে সব ধরনের সবজি থাকায় এটা খুব ভালোভাবেই আমাদের জন্য উপযোগী। এছাড়াও এখানে রয়েছে আলু পোস্ত। সো ফাইনালি সব রান্নাগুলো রেডি হয়ে গেছে, এগুলো টেবিলে এনে সাজিয়ে রেখেছে, যেখানে ডাল রয়েছে, আর আলু পোস্ত, শুক্তো, মাছ,
আর এই যে এখানে কিছু শুকনো খাবার এনে জড়ো করা হয়েছে, কিছুটা আমরা ট্রেনে নিয়ে যাব এবং বাকিটা বাড়িতে থাকবে খাওয়ার জন্য। তো এইভাবেই আমরা সবটা গুছিয়ে তুলেছি আপাতত। চলছে, খালি স্পিড নিয়েছে। এখন কোথায় আছি আমরা? এখন বেগমপুর ক্রস করেছি। তো লাগেজ, একটা বড় লাগেজ নিয়েছি আর ছোটো ছোটো তিনটে লাগেজ। দেড়টার সময় বর্ধমান ঢুকবে, এখন খাবো। দেখেই নিলে রান্নার যেগুলো প্যাকিংটা করেছি সেটাও একটু দেখে নাও, কীভাবে প্যাকিং করেছি, কী নিয়েছি, তারপরে ফিরে আসছি। সো ট্রেন শুরু করে দিয়েছে, এখন তো চলছেই, আর তার মাঝখানে আমরা ফিরে এলাম আমার প্যাকিংয়ের জায়গায়। এটা প্যাকিং করছি, এখন হচ্ছে বুধবার দিন। তো এখন বাজে হচ্ছে সন্ধে 7টা, আজকে হচ্ছে বুধবার, বুধবার 13 তারিখ আজকে, সম্ভবত 13ই মার্চ। তো কোথায় যাচ্ছি তোমরা তো জেনেই গেছো, এখনও অলরেডি জেনে গেছো। তো সেটার জন্যই প্যাকিং করছি আমরা। অনেকগুলো জামাকাপড় নিয়েছি, একটাই সুটকেস নেবো, বড়ো সুটকেস, আর দুটো ছোটো ব্যাগ, আর আমার ক্যামেরাটা নেবো এইসব টুকটাকের জন্য, খাওয়া দাওয়া নেবো বলে। তো সেগুলো এখন গুছিয়ে নিই। এর মধ্যে আর ব্লগিং করার হবে কি না জানি না, দেখবো ব্লগিং করতে পারছি কি না, কারণ ক্লাস কাজ আছে, প্লাস বাবার জন্য খাওয়া দাওয়ার করে যাবো সেগুলো সব। তো দেখছি কি করা যায় সব মিলিয়ে, আর যদি না করি তাহলে সেগুলো বিটস অ্যান্ড পিস করে ওই যেতে যেতেই তোমরা সব দেখে নিতে পারবে একদিনে, কতক্ষণ আর ট্রেনের মধ্যে বসে ব্লগিং করবো। তো তার মধ্যেই দেখে নেবো, যেরকম এটা দেখছো যে এখন ট্রেন স্টার্ট হয়ে গেছে, এখন আমরা বসে আছি। তো বসতে বসতে আমরা এখন ফিরে এলাম ফ্ল্যাশ ব্যাকে বুধবার দিনকে। তো চলো প্যাকিং করি। ঘুরতে যাওয়ার একটু জামা কাপড় না কিনলে হয় বলো, তাই জন্য এটা পুরনো, এইখানে কয়েকটা তো কোথায় পুরনো, সবই তো নতুন, এটা পুরনো, এটা পূজোর সময় এই একটা নতুন কিনেছে। এটা কি? এটা কুর্তি একটা, একটা কে একটা সালোয়ার, আর এটা হচ্ছে একটা ওই ওয়ান পিস ড্রেস, ওয়ান পিস মানে লং ওয়ান পিস। আর এখানে ঘরে পরার জন্য আবার 3 সেট প্যান্ট, বিশাল শপিং ঘুরতে যাওয়ার নাম করে। ঘুরতে যাবে আর মেয়েদের জামা কাপড়ের দরকার হয় না? তোমরা ও ছেলেরা কি ল্যাংটা হয়ে থাকে তা কেন, কিন্তু ছেলেদের তুলনায় কম জামা কাপড় লাগে। দুজনের জন্য হয়ে যাবে। এর থেকে ছোট ব্যাগে আমরা মালদা মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম, ছোট ব্যাগটা দেখে বাড়ির সবাই খুব আশ্চর্য হয়েছিল, এতে হয়ে যাবে 7 দিনের সবকিছু? 7 দিন? 7 দিন না, ওই 4-5 দিনের। চন্দ্রিমার এখানে ঢুকে গেছে, এবার আমার গুলো ঢুকবে, আরো কিছু টুকটাক কেটলি নেবো, এ নেবো, অনেক কিছু আছে টুকটাক জিনিসপত্র, সেগুলো করে নি। এই এখানে মোটামুটি হয়ে গেছে আমাদের দুজনেরই, ঘরে পরার বাইরে পরার, এখন অনেকটাই জায়গা আছে, আরও দু এক আর করা জিনিস জামাকাপড় ঢুকবে, এতগুলো কতক্ষণ কখন পরা হবে জানি না, কিন্তু নিয়ে রাখছি ফর সেফটি, যদি পরার জায়গা পাওয়া যায়। আর টুকটাক জিনিসপত্র ঢুকবে এই অবধি, আর দুটো আমাদের পিঠের ব্যাগ নেবো, যেটাতে একটা ক্যামেরা থাকবে, একটাতে কিছু খাওয়া দাওয়ার থাকবে। তো দেখি এতক্ষণ কত দূর ট্রেন পৌঁছলো, ট্রেন কেমন যাচ্ছে তো জানি না, তো ওখানেই বুঝতে পারবো। ব্যাক টু ট্রেন। সকালবেলা চিঁড়ে পোলাও বানিয়েছিলাম, সেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। লাঞ্চ পর্ব চলছে, এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ আছে, তো খেয়ে নিই। কেমন লাগছে? অবশ্যই বেড়াতে যেতে যে কারোরই ভালো লাগে, আমি যেহেতু বেশি জায়গা দেখিনি কোথাও, তো আমার কাছে অবশ্যই প্রত্যেকটা জার্নি আমার কাছে নতুন, প্রতিবারই বেশ ভালো লাগে।
আপাতত খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নি, খেয়ে নি, বর্ধমান ডুববে দুটোর সময়। আমি রোজ বলেছি ওকে এক্সারসাইজ করতে, মানে ট্রেনিং দিতে, রোজ শিয়ালদহ স্টেশনে গিয়ে একটা এক্সপ্রেস ট্রেনে উঠবে, আপনার দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ অসুবিধা নেই, প্ল্যাটফর্ম টিকিট কেটে যাবেন, ওটা এক্সপ্রেস ট্রেনে আসবেন, গিয়ে রোজ উঠবে আপনার কাশিতে যাবো, ওটাকে যে ট্রেনটা এলো সূর্যাস্ত হচ্ছে এই তো। তো অর্ক যেটা বলছিল, আপার বার্থে ওঠানামা করাটা আমার পক্ষে সত্যিই খুব কষ্টকর, এবং পুরী যাওয়ার সময় এই নিয়ে আমরা অনেক ভুগেছি, এবারেও আমরা যাওয়ার সময় কোনো লোয়ার বার্থ পাইনি, তো সেটা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, আর দুপুরের পরে খাওয়াও হয়নি তো খিদেও পেয়েছে, ট্রেন থেকেই দুটো কাপ নুডলস আমরা নিয়ে নিলাম, আর তার সাথে আমাদের সঙ্গে যা চিপস বিস্কিট ছিল সেগুলো সবের সদ ব্যবহার করতে লাগলাম, এভাবেই সন্ধের খাওয়াটা হলো। আর রাত্রের খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ট্রেনেরই প্যান্ট্রি কার্ট থেকে পরোটা আর একটা মিক্স ভেজ সবজি সব সেইটা দিয়েই আমরা রাত্রের ডিনারটা সারলাম। ডিনার সেরে 9টার মধ্যেই মোটামুটি আমরা যে যার 9টা সাড়ে 9টার মধ্যেই শুয়ে পড়েছিলাম, তো আবার সেই আপার বারতে ওঠার যন্ত্রণা। তো ফাইনালি মানে এবারটা আমি আরেকটু কনফিডেন্ট ফিল করছিলাম যেহেতু দুপুরে একবার হয়েছে, তো তারপর আমি মোটামুটিভাবে উঠতে পারলাম এবং উঠে গিয়ে ভালোভাবে সেটেল হয়ে বসলাম, আর তখন অর্ক এই ভিডিওটা করছিল ওখানে। ওইটা আপনার নাকি? রাখো, এটা সবাইকে দেখিও করেছি। আর এই যে অর্ক এখানে শুয়ে পড়েছে, ও মিডল বার্থে ছিল। তো আজকের এই আমাদের যাত্রা পথের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসা আমাদেরকে আরও অনেক উৎসাহিত করে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার।